আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইদানিং ফলোয়ার নিয়ে খুব টেনশনে থাকি। আমাদের আইডিতে ফলোয়ার অর্থাৎ 5000 ফলোয়ার হয়ে যাওয়ার পরে আর আইডিতে ফলোয়ার বাড়ে না। তো আজকে মূলত শর্টকাটে আপনাদেরকে দুইটা টেকনিক শিখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারাও অধিক হারে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সেখানে আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না। তো আপনারা সর্বপ্রথম আইডিটি লগ ইন করে সার্চ বারে চলে যাবেন, তারপরে ফলো টু ফলো লিখে সার্চ করে দিবেন। অসংখ্য গ্রুপ শো করবে, তো পপুলার গ্রুপগুলোতে আপনারা জয়েন দেবেন। জয়েন দেওয়ার পরে আপনারা পপুলার গ্রুপ দেখে দৈনিক 3-4টা গ্রুপে 5 থেকে 10টা পোস্ট করবেন। জাস্ট আপনারা ফলো টু ফলো লিখে পোস্ট করে দেবেন। এটাগুলো হচ্ছে অটো অ্যাপ্রোভাল গ্রুপ, অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ফলো টু ফলো লিখে দেওয়ার পরে আপনাদের কাজটি হলো বিভিন্ন পপুলার গ্রুপে যাবেন। যাওয়ার পরে অনেকেই পোস্ট করবে, অনেক মেম্বার পোস্ট করবে, তাদের কমেন্ট বক্সে যাবেন, তারপরে তাদের আইডিতে সরাসরি যাবেন। দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখাইতেছি, মনোযোগ সহকারে দেখুন। তো এগুলো হচ্ছে রিয়েল ফলোয়ার, আপনারা সরাসরি তাদের আইডিতে যাবেন। আইডিতে যাওয়ার পরে তাকে জাস্ট ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আপনারা কমেন্ট বক্সে ব্যাক প্লিজ লিখে দিবেন। ব্যাক প্লিজ লিখে দেওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে ব্যাক করবে। আপনারা, আমি স্ক্রিনেই দেখাবো সরাসরি লাইভ প্রুফ সহ। তো ব্যাক প্লিজ লিখে আপনারা আরেকটা কমেন্ট বক্সে যাবেন, আরেকটা পোস্টের কমেন্টে যেয়ে জাস্ট ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আপনারা আবার ব্যাক প্লিজ লিখে দিবেন কমেন্টে। তো এরকম করে আপনারা দৈনিক 500 থেকে 1000 ফলোয়ার আর্ন করতে পারবেন, যেটা রিয়েল ফলোয়ার। এর ক্ষেত্রে আপনার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না, অ্যাকাউন্টের কোনো প্রকার রিস্ক নাই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটা নোটিফিকেশন আইসা পড়ছে, অলরেডি তারা ফলো ব্যাক করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যাকে ফলো দিছিলাম সে আবার ফলো ব্যাক করছে আমার, কিন্তু এখানে অটোমেটিকলি 3 থেকে 4 সেকেন্ডে 2-3টা ফলোয়ার বেড়ে গেল। তো আরেকটা টেকনিক হচ্ছে আপনারা সরাসরি ফ্রেন্ড লিস্টে চলে যাবেন। ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে আপনারা দৈনিক 10 থেকে 12টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, পরিচিত মুখ দেখে, বুঝতে পারছেন? তাহলে আপনার আইডির রিস্কটা আরও বাড়িয়ে দিবে ফেসবুক, বুঝতে পারছেন? আর যদি আপনি কোনো প্রকার ফলোয়ারের আশায় কোনো প্রকার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে। ফেসবুক মনে করবে যে আপনার কোনো প্রকার ফ্রেন্ড দরকার নেই, বুঝতে পারছেন? আপনারা দৈনিক 10 থেকে 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তারপরে আপনার আইডির রিস্ক আরও বাড়িয়ে দিবে। ধন্যবাদ, ভিডিওটি লাইক দিয়ে দিবেন।